ভারত থেকে দুবাই নাকি কাতার যাচ্ছেন, এমন জল্পনায় যখন মুখর রাজনীতির প্রাঙ্গণ, তখন শোনা যাচ্ছে দেশেই ফেরত আসতে যাচ্ছেন স্বৈরাচারী শেখ হাসিনা। ভাইরাল এক কল রেকর্ডে আগেই বলেছিলেন যে কোনো সময়ে চট করে দেশে ঢুকে পড়বেন। এরপরে ভাইরাল হওয়া আরেকটি কল রেকর্ডে সবাইকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে অনেকে হাসি তামাশা করলেও এমন সম্ভাবনাকে বোধহয় আর ফেলে দেওয়া যাচ্ছে না। মার্কিন গণমাধ্যমের মতে প্রায় অসম্ভব হলেও ঘটতে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে, সে বিষয়ে এখন সবাই একমত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইম ম্যাগাজিন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটির শিরোনাম ছিল কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা এবং তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলেই প্রেক্ষাপট বদলে যেতে পারে। এছাড়া এই গুঞ্জনের পালে হাওয়া লাগিয়েছেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে হাসিনা দেশে ফিরে আসবেন। হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবেন কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম যদি স্থবির হয়ে পড়ে, তাহলে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে কোনো দ্বিধা নেই। তবে অচল অবস্থা চলতে থাকলে অস্থিরতাও বাড়তে থাকবে। যদিও জয় তার মায়ের দমনপীড়নের কিছু ভুল স্বীকার করেছেন, তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে, যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল। তবে জয়ের এই দাবির সপক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই। বরং মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে। এছাড়া দলের সদস্যদের মধ্যেই সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জুলাইয়ের অভ্যুত্থানের পর দলের প্রায় সব শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়েছেন, ফলে সাধারণ সদস্যদের ভোগান্তি বেড়েছে। মুবাশ্বির বলেন, শেখ হাসিনা যেভাবে চলে গেলেন তা একরকম বিশ্বাসঘাতকতায়। এছাড়া দেশের অর্থ লুটপাটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে। হাসিনা শাসনের ১৫ বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় $150 বিলিয়ন দেশের বাইরে পাচার করেছেন। 30 সেপ্টেম্বর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশের ব্যাংক হিসাবও ফ্রিজ করেছে। তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমাদের দেখান টাকা কোথায়, অভিযোগ করা সহজ। এছাড়া আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই।